সাফ নারী ফুটবলে বাংলাদেশের মেয়েদের শিরোপা জয়ের আনন্দে ভাসছে সারা দেশ। নিজেদের মেয়ের হাতে পুরস্কার দেখে আনন্দে আত্মহারা স্বজনরাও। দেশে ফেরার পর আলাদাভাবে সংবর্ধনার সাথে ঘোষণা হচ্ছে অর্থ পুরস্কার। প্রতিনিধিদের সহযোগিতায় বিস্তারিত জানাচ্ছেন পারভেজ খোকন। ছেলেদের ফুটবল যেখানে ঘুরছে ব্যর্থতার চক্রে, সেখানে মেয়েদের হাত ধরে আসছে একের পর এক সাফল্য। সর্বশেষ সংযোজন সাফ শিরোপা জয়। 19 বছর পর দেশের মানুষকে উৎসব করার মতো বড় উপলক্ষ এনে দিয়েছে বাংলার মেয়েরা। এই শিরোপা জয়ের বড় অবদান রেখেছে অধিনায়ক সাবিনা খাতুন। 2 হ্যাট্রিকের সাথে করেছে 8 গোল, জিতেছে আসরের সেরা খেলোয়াড়ের খেতাব। এমন অর্জনে উচ্ছ্বাস সাবিনার জেলা সাতক্ষীরা জুড়ে। সাবিনাবু হচ্ছে আমাদের সাতক্ষীরার গর্ব। সাবিনাবু যখন বাসায় আসে তখন আমরা কিন্তু তার দেখে আমরা কিন্তু খেলা শিখি। বিশাল ভিড় ভরে গেছে, কেউ চিনতে পারতেন। আমরা তো বাড়ির মধ্যে এসে সব দেখালাম যে এই বাড়ি, সব খুশি খুব। মা ধান বানার কাজ করে মেয়েকে বানিয়েছেন ফুটবলার। সেই সিরাজ জাহান স্বপ্না দেশকে এনে দিলেন শিরোপা। তার জেলা রংপুর জুড়ে বইছে উৎসবের জোয়ার। বিজয় র্যালি, মিষ্টি বিতরণ সহ চলছে নানা আনন্দ আয়োজন। আমার বুক অনেক বড় হয়েছে, আমার অনেক আনন্দ লাগছে, আমি অনেক খুশি। আমার রংপুরের মনে করেন গৌরব, আমার একটা মনে করেন গ্রামবাসীরও গৌরব, এলাকারও গৌরব। আনন্দ ছড়িয়ে পড়েছে খাগড়াছড়িতেও। এই দলে এই জেলার 3 খেলোয়াড় মনিকা, আনাই ও আনুচিং সহ একজন নারী কোচিং স্টাফ থাকায় গর্বিত খাগড়াছড়িবাসী। তাদের প্রত্যেককে 1 লক্ষ টাকা অর্থ পুরস্কার ঘোষণা করেছে জেলা প্রশাসন। জেলা প্রশাসনের পক্ষ থেকে এই আমাদের 3 জন খেলোয়াড় এবং ওই দলে খাগড়াছড়ির একজন সহকারী কোচ আছে তৃষ্ণা চাকমা, এই প্রত্যেককে 1 লক্ষ টাকা করে দেব এই ঘোষণাটা আমরা দিই। আনন্দের জোয়ার বইছে ময়মনসিংহে। সানজিদা, মারিয়া, শামসুন্নাহার সহ জেলার 6 ফুটবলার রয়েছে এই দলে। এই জয়ে উচ্ছ্বসিত নারী ফুটবলারদের অভিভাবক ও স্বজনেরা। কালকে যখন নেপালে যাই, আজকে আমার মেয়ে গোল করেছে, এটাতে আমি খুব খুশি। জয়সূচক গোলটাই করছে আমাদের কলসিন্দুরের প্লেয়ার শামসুন আর জুনিয়র, মানে এত পরিমাণ আনন্দিত হয়েছি যে ভাষায় প্রকাশ করা যায় না। রূপমা ঋতুপর্ণার জেলা রাঙামাটিতে, সেখানেও চলছে উৎসব। এই 2 ফুটবলারকে 1.5 লাখ টাকা করে পুরস্কার প্রদানের ঘোষণা দিয়েছে জেলা পরিষদ। নমস্কার, আমরা অত্যন্ত আনন্দিত যে যিনি আমাদের এই রূপনাকে জন্ম দিয়েছে তার সাথে দেখা হলো, তাকে সম্মান জানাতে পারে আমি সম্মানিত বোধ করছি। বাংলাদেশ নারী ফুটবল দলের সাফল্যে ধারা অব্যাহত এমন প্রত্যাশা করেছে জাতি। বাংলাদেশ পারভেজ খোকন, 21 টেলিভিশন।